ও আমাকে ডেকেছিল, কারা কথা কইস নি, আমি খারাপ হয়ে যাবে বাপ বলেছিল। আমি একটা নতুন ফিল্ম করছি। ওকে আবার কে প্রেম করছে রে? আই আব্বা আমাকে বাড়ি যেতে বলেছে, বাড়ি চলে যাব। যা সারা বাড়ি যা, তোর কাছে থাক করে যা। হ্যাঁ ঠিক আছে, বাড়ি যা। খেলা দেখতে কিরকম রে? আরে ভাই তুই কি বুইলবো, কি মজা দেখতে। ফটোটা দেখিলে ভিডিওটা একবার দিতে আমি হাই লিখি, তাহলে ও দুবার হাই লেখে, দুবার দুবার। আমি যদি কিছু লিখি পাঠাই তাহলে ও খুশি, যদি হয় তাহলে হাততালি পাঠায়, ইমোটা পাঠায় হাততালি। তাহলে কি নে আমার কি মাই রে ভাই? এবার তো বল নামটা, 1 ঘন্টা হয়ে গেল ভাই। বল না ভাই, বলতে বল, বাড়ি চলে যাবো। বলবে না, বাড়ি চলে যাবো এখন। সুন্দরী রুমি নাম রে, সুন্দরী রুমি এখন পর্যন্ত চোখে দেখলেনি, আবার তোকে বাড়িতে ডাকছে। বাড়ি কি কি করব, শিখিতে ভাই তোরা। তোকে কিছু করতে হবে না, আমি আর ভয় ভয় যা করার করে নেব। ওই কাজ কেন করতে যাবো না আমি, ওই খারাপ কাজের মধ্যে নাই আমি। আমি একলাই যাবো, তোকে যেতে হবে, কাকে যেতে হবে না, আমি একলাই। ঠিক আছে দা, এই হোয়াটসঅ্যাপে ছবি দাও না কেন তুমি? এই তোমার কথাটা অমন অমন লাগছে কেন গো? তাই ঠিক আছে, তাহলে যাবো। খারাপ কাজে নাই, বাপ মারবে আমাকে, বলেছে খারাপ কাজ করলে আমি খারাপ হয়ে যাবো। তোদের কাছে যেতে হবে না, আমি একলা করবো। তুই শিশি লাগছে? হ্যাঁ এই জায়গাটা তো লাগছে। বাড়িতে কেউ আছো নাকি? এই তুই একটু দাঁড়াই আসছি। তুই এসে গেছি, কই গো ডার্লিং? কমনে ডার্লিং মুখটা একটু দেখাও। ডার্লিং না দেখাবো না, ডার্লিং দেখাও না, না দেখাবো না। এই তোমার কথা এমন লাগছে কেন? আমি খুব সুন্দরই তো, তাই মুখটা একটু দেখাও। দেখাবো তো। আর প্রেম করবে না সখী, এসো। হয়ে গেল এক মিনিট। আরে ভাই সুদাসি পরে তো ভারী বুঝবো।